পূর্বস্থলিতে 23তম খালবিল চুনোমাছ পিঠেপুলি ও প্রাণীপালন উৎসবের সূচনা করতে এসে রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী বলেন, চুনোমাছ কমে যাওয়ার জন্য দূষণই দায়ী। বাজারে এই মাছ ফিরিয়ে আনতে প্রবলভাবে সচেষ্ট রাজ্য সরকার। মন্ত্রী আর কি বললেন শুনুন। গুণগত যে দূষণের জন্য এটা হচ্ছে, এবং এই দূষণ সরিয়ে নিয়ে এই মাছগুলোকে যাতে বাঁচানো যায় তার জন্য উদ্যোগ শুরু হয়ে গেছে, এবং এই উদ্যোগগুলো ক্রমশ এগিয়ে যাবে এবং আমরা সবাইকে ফিরিয়ে আনবো বাজারে, এবং সমস্ত মানুষ আনন্দের সঙ্গে সে মাছ গ্রহণ করবে। তার জন্য যে উদ্যোগ হয়েছে সেই উদ্যোগকে সবাই মিলে সমর্থন করো, আমাদের পাশে থাকো, তাহলেই হবে। একটা বিষয় হচ্ছে, এখন যে জলাশয়গুলো আছে নালা ডুবিয়ে ফ্ল্যাট তৈরি হচ্ছে, যার ফলে মাছ চাষ তো পুরো বন্ধ হয়ে যাচ্ছে, কী বলবেন? না, আইন অনুযায়ী এগুলো বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে, আমরা উদ্যোগ নিয়েছি। এই জলা বুঝিয়ে যারা করছে তাদের বিরুদ্ধে কেস হয়ে যাচ্ছে, পুলিশও ধরতে আরম্ভ করেছে। একদিনে তো গতি বেড়ে যাবে না, ধীরে ধীরে গতিটা বাড়বে। বিরোধীরা অভিযোগ করছে যে শাসক দলের নেতা মন্ত্রীরা মদত দিচ্ছে জলাশয় ভর্তি করার জন্য, সেই কারণে ভর্তি হচ্ছে। পৃথিবীর সব সময় কিছু কিছু লোক থাকে যারা বদমাইশি করে, এর সঙ্গে শাসকের বিরুদ্ধে কোনো ব্যাপার সব সময় এটা থাকে, কাজে এই জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, আমরা এগুলো বন্ধ করে দেবো। সরকার কতটা উদ্যোগী হবে জলাশয়? প্রবল উদ্যোগী হবে, প্রবল উদ্যোগী হয়েছে, প্রবল উদ্যোগী হচ্ছে, আরও হবে, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। নিউজ ওয়েভ ইন্ডিয়া, কলকাতা।